অনুষ্ঠানক যেহেতু তেওঁ ডুবুরলে গলে বাকি লড়াকি আর বহিব নিদিব তেওঁৰ খানদানটো ইয়াৰ পৰা আপোনালোকে একদম চির বিদায় দিয়ক এতিয়া মই ৰাইজ আমি যিখিনি উন্নয়নৰ কাম আছে আপোনালোকে চিন্তা কৰিব নালাগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার মনত সামগ্রী আছে আর আমি এখানে সামগ্রী রাইজে এবার যদি তেওঁক আমি ইয়ার পৰা এটা বিধায়ক উপহার হিসাবে দিব পাৰো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় মই যাম দীপুরঞ্জন শর্মা ইয়ার পৰা জিকিলে তেওঁ যাব আমার ফকর যাব আমার বিজেপির প্রত্যেকজন আমি নেতা গৈ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধরিম যে সামগ্রী উন্নয়ন করব লাগে ইমান দিন সামগ্রী পিছ পড়ি আছে হয় না নয় আমার ইয়াত আগতে কংগ্রেসক ভোট দিছিলে রাইজর লাভ হয়েছিল কারণ কংগ্রেসের সরকার আছিল নহয় জানো আজি যোৱা পাঁচ বছর আট বছর পৰা কংগ্রেসের সরকার তো নাই আর আহিবলগা বিশ বছর লগে তো কংগ্রেসের সরকার অসমত নাহে তে আমি যদি এটা কংগ্রেসক ভোট দিয়ে আমার লাভ হব নাকি আমার রাস্তায় হবনে লেট্রিনে হবনে স্কুলে হবনে আমার লড়াই চাকরিয়ে পাব পাব নাকি তে আমাক এতিয়া আমি কাক বিদায় দিব লাগিব আর এবার তো মক্কা এবার তেওঁ লড়া জিকিলেও তো সরকার চেঞ্জ করব নোৱাৰে পাৰিব নেকি সেইকাৰণে ৰাইজ আপোনালোকক মই এটাই আহ্বান জনাম এইবার প্রত্যুত্তর এটা ভূতো মিস নকৰিব আর প্রত্যেককে বুঝাব আমি সকলে মিলি এবার ভালকে খাড়া হলে আমি মুখ্যমন্ত্রী ডাঙরের আশীর্বাদ পাম আর মুখ্যমন্ত্রী আশীর্বাদ পালে সামগ্রী রাইজর নদন মদন হব কাম হব এখানে সকলকে বেশিকে গরম পড়েছে সবকে নকও আর আপনাদেরকে মাতি আনি মোক নিমন্ত্রণ জানাইছে যে আজি বেলেগ এটা সমষ্টিত আহি পেলাই মই এটা শিলান্যাস কৰিবলৈ আপোনালোকে মোক যি মৰমেৰে মাতি আনিছে মই তাৰ কাৰণে আপোনালোকক কত কোটি প্ৰণাম যাচিছোঁ আৰু ধন্যবাদ জানিছোঁ মই আজি এটা কথা ঘোষণা কৰি গলোঁ যে চামগুৰিবাসী ৰাইজৰ লগত আছোঁ মোৰ জীৱনৰ প্ৰথমটো নিৰ্বাচন চামগুৰিৰ লগত আছিলে জীৱনত মৰা লোকে যিজনলৈকে জীয়াই থাকিম ৰাজনীতি যিজনলৈকে কৰিম চামগুৰি ৰাইজৰ কাৰণে কাম কৰি যাম ৰাইজক মই আজি কথা ধন্যবাদ জানাই মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছো মোৰ লগত সবে এবাৰ কব বিজেপি নৰেন্দ্ৰ মোদী হিমন্ত বিশ্ব শর্মা দীপুৰঞ্জন শর্মা জিতু গোস্বামী।